স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার গভীর রাত থেকে আগামী 30 তারিখ ভোর 6টা পর্যন্ত আশারু ব্রিজে বন্ধ থাকবে সমস্ত প্রকার যান চলাচল। ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে। সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী 3 দিন বন্ধ থাকবে আশারু ব্রিজ। ব্রিজের ওয়েট টেস্টের জন্যই বৃহস্পতিবার গভীর রাত থেকে 30 তারিখ সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত রকম যান চলাচল। পূর্ত দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই একথা জানানো হয়েছে। বনগাঁ ও বাগদা ব্লকের মধ্যে সংযোগকারী আশারু ব্রিজ, এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ এই সেতু, একমাত্র চলাচলের মাধ্যম। 2020 সালে ব্রিজের সংস্কারের কাজ শুরু হয়। বর্তমানে ব্রিজের অবস্থা জানতেই এই সিদ্ধান্ত প্রশাসনের। বুধবার এ বিষয়ে বাগদা প্রশাসন একটি বৈঠক করেন। সেখানে ঠিক হয় আগামী 3 দিন ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হবে। গতকাল বিডিও অফিসে 4টার সময় আমাদেরকে ডাকা হয়েছিল। সেখানে এসডিপিও সাহেব, এসডিও সাহেব, সিআই সাহেব, বাগদা থানার ওসি সাহেব, বিডিও সাহেবের সকলে, আরটিও সাহেব, সকলের উপস্থিতিতে একটা আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত করা হয় যে আশারু এবং পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবও ছিলেন, সেখানে সিদ্ধান্ত হয় যে আশারু ব্রিজটা যে কিছুদিন আগে সংস্কার হলো সেটা ওয়েস্টেজ করা হবে, এটা চেক আপ করা হবে, যার ফলে আজকে রাত 12টা থেকে 30 তারিখ ভোর 6টা পর্যন্ত ব্রিজের সংস্কারের কাজ চলবে। তার যার ফলে আশারু ব্রিজের উপর দিয়ে সমস্ত রকমের যানবাহন, মানুষজনের চলাচল বন্ধ থাকবে। হ্যাঁ, একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা সমস্ত অঞ্চলে মাইকিং চলছে, আমরাও মাইকিং করছি। সেটা হচ্ছে সিংরানি দিয়ে, চোয়াকবেড়া দিয়ে, ভবানীপুর ব্রিজের সাইড দিয়ে সমস্ত রকম গাড়ি চলাচল করবে। হ্যাঁ, এখন মেনে নিতে হবে, যেহেতু ব্রিজটাও আমাদের জরুরি, এতটা বাগদা ব্লকের সমস্ত মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলে যায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না ঘটে, যার ফলে এটা ওয়েস্টেজটা প্রয়োজন, সংস্কারেরও প্রয়োজন। এর ফলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। বাগদা থেকে বনগাঁ আসতে বা বনগাঁ থেকে বাগদায় যেতে প্রায় 20 কিলোমিটার ঘুরে যেতে হবে। সবথেকে বেশি সমস্যা হবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে। বাগদা গ্রামীণ হাসপাতাল থেকে বহু রোগীকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেই সব রোগীর আত্মীয়কেও ভোগান্তি পোয়াতে হবে। শুনেন, এই ব্রিজটা 2020 সালে সংস্কার হয়েছে। এই সংস্কারের পরে ব্রিজটার উপর দিয়ে চলতে গেলে এক ওয়েট টেস্ট করার দরকার শুনছি। সেই কাজ সুবিধার্থে আপনার, আমি যে শুনছি রাস্তায় আমাদের বাগদা থেকে বনগাঁ যাওয়ার যে রাস্তা আসলে ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যান চলাচল এবং মানুষ যাতায়াত পর্যন্ত করতে পারবে না। হ্যাঁ, ক্ষতি হবে, কিন্তু করার কিছু নেই তো। জানতে পেরেছি 30 তারিখ অবধি ভোর 6টা অবধি ব্রিজটা বন্ধ থাকবে 4 দিন। 26 তারিখ রাত 12টা থেকে 30 তারিখ ভোর 6টা অবধি ব্রিজটা বন্ধ থাকবে, এমনকি মানুষও যা আশা করতে পারবে। এর কারণে মানুষের অত্যাধিক ভোগান্তি হবে, যে গাড়ি ঘোড়াগুলো চড়ে তার জন্য দুর্ভোগ, মানুষ যা আশা করতে পারবে না, দেখা যাচ্ছে আষাঢ়ের লোক যেতে পারবে না বনগাঁ, আমাদের তো বনগাঁ মেন, সেই কারণে দুরন্ত ভোগান্তিতে পড়বে মানুষ। এটাও দরকার, কিন্তু তার জন্য তো বিকল্প কিছু একটা করার দরকার, যে মানুষের যাতে দুর্ভোগ না হয়। তবে প্রশাসনের দাবি, ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য এই কাজ করতে হচ্ছে আমাদের। স্থানীয় আশারু পঞ্চায়েতের পক্ষ থেকে ব্রিজ বন্ধ থাকার জন্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আগামী 30 তারিখ পর্যন্ত আশারু ব্রিজের উপর থেকে সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং সর্বসাধারণের চলাচল বন্ধ থাকবে। আশারু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা, আশারু ব্রিজের সংস্কারের কাজ হবে আজ রাত 12টা থেকে আগামী 30 তারিখ ভোর 6টা পর্যন্ত। ব্রিজের উপর দিয়ে সমস্ত রকমের যানবাহন এবং জনসাধারণের চলাচল বন্ধ থাকবে, সংস্কারের কাজ চলবে। আশারু ব্রিজের সংস্কারের কাজ হবে আজ রাত 12টা থেকে আগামী 30 তারিখ ভোর 6টা পর্যন্ত। সমস্ত যান চলাচল এবং জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।